ইয়া রাসূলুল্লাহ গেছিলাম দেখছি কি দেখছো এটা ইহুদির বাড়ি গিয়ে নাম লেখা আছে ইহুদি এই বাড়ির খাওয়া হলো আমি খাইতাম না চলেন জায়গা আমরা না খাইই থাকি চলেন জায়গা আচ্ছা আবু বকর বাড়িটা ইহুদি হ্যাঁ বাড়িতে কি আছে দেখো না নবীর নামটা জানি কোরআন শরীফে আমার আল্লাহ কি রাখছে রাহমাতাল লিল আলামিন আচ্ছা এই নামে আর কোন নবী রাসূল আছে না এই নবীর কিছু খেলা দেখান লাগতো না রাসূল বলেন আবু বকর দেখো না কি আছে দেখো যাও গিয়ে মেরে খাইয়ে দে ও আচ্ছা হুজুর দেখছি কি আছে বাড়ির মধ্যে একটা মহিলা আছে আর দেখলাম যেই মহিলাটা খাদের মধ্যে বসা এই খাদের নিচে একটা বকরির বাচ্চা ছাগলের বাচ্চা তাহলে আবু বকর এই মহিলাটারে কও ছাগলের বাচ্চাটা একটু দিতো আমরা দুধ খাইয়ে দেই কিতাবে আসছে যেই বাচ্চাটার দুধ খাওয়ার কথা রাসূল বলছে বাচ্চাটা এখনো নিজে ওই দুধ খায় বাচ্চা এখন দুধ নিজে ওই দুধ খায় একবারে পিচ্চি আর কি এই বাচ্চা দুধ নাই এখন রাসূল যদি দুধ বাইর করে খাইতে পারে এই দুধের মালিক কি ইহুদি হইব এই চার কাপে চা নাই আছে এক কাপ আমি যদি এটা ঠিক রাখি 50 কাপ চা বাইর করে খাই আপনাদের কোনো আপত্তি আছে আচ্ছা এটা কি চাউলার হইব প্রত্যেকটা বড় কর ঠিক আছে এখন আমি 50 কাপ বাইর করে খাইলাম তাহলে তো এই চা এই কাপের মালিক না এটা তো ঠিকই আছে রাসূল কয় বকরি দুধ নাই আমি দুধ বাইর করে খামু এটা তো এই মালিক সে হবে না ইহুদি হবে না তুমি যাও ডাকছে মা 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 কে রে মাড়া হে কি ব্যাপার মা আপনার বকরি ছাগলের বাচ্চাটা দিবেন আমরা একটু দুধ খাইয়ে দেই মহিলা হাসে আর কয় এমন পাগল তোর জীবনে দেখি নাই আরে এটাই তো দুধ এখনো ঠিক মতো খাওয়া শিখে নাই এর মধ্যে কত দুধ খোয়ারে মা দুধটা খামু আমরা পেড়ে কিটা দেন না আপনার বাচ্চাটা ছাগলের বাচ্চাটা মহিলা কয় তোমার নাম কি এ পাগল তোমার নাম কি আমার নাম তো আবু বকর ও আচ্ছা কই নিবা আবার নিলে যাওগা কোন না না আবার ফেরত দিলাম খালি দুধটা খাইয়ে দেন বেরি কয় এই বাচ্চা নিজে দুধ খায় এতে বলে দুধ খাইবো আচ্ছা আজকা খেলাটা দেহু আসলে সকল খেলাই তো খেলবে আখেরি নবীর উম্মতেরা জোরে জোরে কন্না সোহা কারণ কি আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে কন্যা আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে হাইরে সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে নবীর উম্মতেরই তো খেলবো জমিনটা সৃষ্টি তো আমরা নবীর ওসিলাই দেখি আজকাল কি হয় বাচ্চাটা খাদের নিচ থেকে বাহির করে মহিলা নিজেই কুলে করে আবু বকরের কুলে উঠাইলো ছাগলের বাচ্চা আবু বকর কুলে গিয়ে নিয়ে যাইতেছে নবীজির সামনে নবীজির সামনে নিলে ছাগলের বাচ্চা খালি নবীর দিকে চায় না ছাগলের বাচ্চা নবীর চিনি নি খালি চিনি না খালি আমরা হুজুর রাসূল বলে দাঁড় করাও ঠিক মতো দাঁড়াইতে শিখে নাই বাচ্চা ছোট তো দাঁড়ায় নবীর ভাই চাই দিছে যতই হোক ছোট ছাগলের বাচ্চা নবীর চিনি নি এই বাচ্চা কুলে গিয়ে আইন আবু বকর সামনে হাজির করছে রাসূলুল্লাহ এর বাচ্চা এটা নিজেই দুধ খায় হুজুর আমরা রে কি রে দুধ দি তারবো রাসূল কই তুমি চিন্তা করো না দাঁড়াও বাচ্চাটা নিজে খাড়া কেডা মুনি যে হাত বাড়াইছে আল্লাহ আমার আবু বকরের পেটে খিদা তো বকরির বাচ্চা লইছি ইহুদির বাড়িতে বাচ্চা ইহুদির দুধ তো আর ইহুদির না তুমি এই বাচ্চাটার মধ্যে দুধের ব্যবস্থা করে দাও আচ্ছা আমার নবী হাত বাড়ালে আল্লাহ কবুল করেনি এই নবী 63 বছর জিন্দেগি আমরা লাগে কাঁদছে এখনো মদিনায় শুয়া শুয়া আমরা লাগিয়া শুধু দুনিয়ায় নয় মদিনায় নয় হাশরের জমিন যেদিন কায়েম হবে গো আমার নবী ফুলসিরাতের কিনারে যাইয়া কাঁদবে
কেন এই ফুলটাতে কাটতে কাটতে উম্মুদ্রি জাহান্নামে পড়ে যাবে ফুলের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবী কাঁদবে আমার আল্লাহ বলবেন জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল দেখো না আমার বন্ধু কোথায় আমার বন্ধু না আসা পর্যন্ত বিচারের কাজ শুরু হবে না হাশরের জমিনে যাইয়া দেখবেন আমার আল্লাহ আহকামুল হাকিম হইয়া বিচার করার জন্য এমন একটা সুন্দর আসনে বসবেন কিন্তু এই আসনের পাশে আর কেউ যাওয়ার অধিকার নাই কিন্তু আমার আল্লাহর বাম পাশে আরেকটা আসন ফিট করা থাকবে দেখবে আসনটা খালি সকল নবী রাসূল বলবেন খোদা গো আপনার পাশের আসন কার জন্য বসাইছেন কিন্তু আসন যার জন্য বসাইছেন এই মহামান্য ব্যক্তিটা কোথায় আমার আল্লাহ বলবেন আমি তো সেই ব্যক্তির অপেক্ষায় আমিও বসে আছি বিচারের কাজ শুরু হবে না আমিও বসে আছি এমনি সময় আল্লাহ নির্দেশ দিবেন জিব্রাইল রে দেখ আমার বন্ধু কোথায় জিব্রাইল ঘুরতে ঘুরতে কোথাও পাবে না যাইয়া দেখবে আমার আপনার নবী ফুলসিরাতের কিনারে যাইয়া ফুলসিরাতের পুলের দিকে তাকাইয়া তাকাইয়া নবী কাঁদবে পিছন দিয়ে ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহর কাঁদতে হবে না শুন বিচারের কাজ শুরু হবে আল্লাহ অপেক্ষায় রাসূল জবাব দিবেন না আবার ডাক দিবেন জবাব দিবেন না তিনবারের মাথায় আবার রাসূল জিব্রাইলের ডাকে মুখটা যখন ফিরাইবেন জিব্রাইল দেখবে আমার নবীর চোখের পানি পড়তে পড়তে চোখের দুইটা সাইড কালো হইয়া গেছে তারপরে দেখবে আমার নবীর দুই পাশে রে কাদা মাটি লাগা রইছে জিব্রাইল ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ এই ফুলজাতের ফুলের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছেন এত কান্দা আর কাঁদতে হবে না শুন এমনি করে নবীর চোখের দুইটা কালো সাইড যখন দেখবে জিব্রাইল বলবেন প্রভু গো তোমার বন্ধুর চোখে দুইটা সাইড কালো দেখা যায় কেন আমার আল্লাহ বলবেন জিব্রাইল রে আমার বন্ধু উম্মতের ব্যথায় কাঁদতে কাঁদতে দুইটা সাইড কালো হইয়া গেছে জিব্রাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনার দুই পাশে কাদা মাটি দেখা যায় কেন আমার নবী বলবেন জিব্রাইল আমি মদিনার রওজা পাকে শুয়ে শুয়ে রে আমার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে মদিনার মাটি কাদা হইয়া আমি নবীর শরীর মুবারকে লাগা গেছে রে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল্লাহ জিন্দাবাদ মাশাআল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর আসুন আগে ভারী সংক্ষেপ আলোচনা সামনে বহু আলোচনা রয়ে গেছে এবার ডাকতেছে জুহুর বাচ্চাটা আল্লাহ হাত নবী যে হাত বাড়াছে বলবো দেন না বাচ্চাটার মধ্যে ছাগলের বাচ্চায় দুধের ব্যবস্থা নবীর ডাক আল্লাহ শুনেনি শুনে শুনে বলে খালি শুনে না আল্লাহ কই বন্ধু গো খালি তুমি না তোমার উম্মতও যদি বাড়ায় হাতটা বাড়াইতে দিরি আমি কবুল করতে দিরি করি না আবু বকর কয় আমি দেখি বকরি আস্তে আস্তে বড় হয়ে গেছে দুধ একবারে ভর্তি হয়ে গেছে ওই ইহুদি মহিলাটা বাড়ির ভিতর থেকে দেখতেছে হায় হায় এই খেলা তো জীবন দেখি নাই কিন্তু যেই লোকটা ছাগলের বাচ্চাটা নিল তার নাম তো জিগাইছিলাম সে তো কইল আবু বকর আর একটা লোক যে দোয়া করলো ছোট বাচ্চা বড় হইয়া দুধে বেড়ে গেল এই লোকটার নাম জানি কি কিন্তু দেখ দেখ কত সুন্দর আচ্ছা আচ্ছা আবু বকর দুধের ব্যবস্থা হইছে একটা বান্ড নিয়ে আসো দৌড়ায় গেছে মা মা একটা বান্ড দাও একটা বালতি দাও বেবি তো বাড়ির ভিতরে দৌড়ায় গেছে না বালতি না বালতি নাও নিয়ে বালতি খালি ছাগলের নিচে দৌড়ছে বালতি দুধে ভরে গেছে কার দোয়ায় নবীর দোয়ার মধ্যে এই কিসিমের বরকত আসেনি ভরে গেছে আবু বকর কয় রাসূল বলতেছে আবু বকর দুধ খাও খাও
পেট ভরে খাও আবু বকর হুজুর আপনি খাবেন না আমি খামু তো আমি খাইলে আপনি খাইবেন নবী গো আপনি আগে খাই হাজরে দাও নবী জি আগে খাইতাছে কত দুধের বরকত আরো বাড়ছে কিনা আরো বাড়ছে তাহলে এই নবী যেই বান্দাতে দুধ খাইছে আবু বকর খাইবো বরকত বাড়ছে না কমছে এই যে খাইতাছে দাগ আর কমে না হুজুর পেট ভরে খাইছি রাসূল বলেন এই বান্দ আর ছাগল সহ মহিলাদের দিয়া দাও মহিলা চাইরিছে ইহুদি ইহুদি ঠেলাছে নি মহিলা চাইরিছে না মা তোমার ছাগল আসিল এমন পিচ্চি ওইছে অত বড় আসিল দুধ খাইতো ওখানে দুধ খাওয়াই তারে এটা কার বরকতে রাসূলের বরকতে নিয়া দিছে মা নাও দুধ দিয়ে গেলাম এই বেচারি বকরি পায়া আর দুধ পায়া খুশি হাই হাই আবু বকর চিনলাম হে লোকটা জানি কে নাম জানি কি চিনতাম না একটু পরে ইহুদি বাড়ির মালিক বাড়ির সামনে আইছে বাড়ির সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছাড়ে মাউত আমার বাড়িতে না জানি কি অনুষ্ঠান আজকা হইয়া গেছে কিছু কম বিয়া বাড়ি এটা বিয়ে হয়ে গেলে বাড়ির সামনে দুই চার দিন হাড্ডি গুড্ডি দেখা যা না একটু গন্ধটা তো করে না মাবুদ গো আমি বাড়িতে নাই না জানি কি অনুষ্ঠান আমার বাড়িতে হয়েছে বাড়ির ভিতরে ঢুকলো না ইহুদি বাড়ির সামনে দাঁড়ায় ডাকতেছে বিবি বিবি রে আই বেরি আই বিবি বেরি আসলেন স্বামী এতক্ষণ পরে কোত্থেকে আসছেন জানেন নি আজকে বাড়ির কি হয়েছে আল্লাহু আকবার ইহুদি বাড়ির সামনে দাঁড়ায়া ডাকে বিবি আমি তো টের পাইতেছি বড় অনুষ্ঠান আমার বাড়ির সামনে হয়েছে রে বিবি বল কি হয়েছে এ খবর না লইয়া বাড়ির ভিতরে যাব না বিবি বলতেছেন স্বামী গো একজন লোক যার নাম আবু বকর তার এমন একজন সুন্দর ব্যক্তি সঙ্গে লইয়া বাড়ির সামনে দিয়ে যাইতেছিল আবু বকর বলেন বকরির বাচ্চাটা দেওয়ার জন্য স্বামী গো বকরির বাচ্চাটা আবু বকর নামের ব্যক্তির কাছে দিলে লোকটার কাছে নিয়ে গেলে দোয়া করে দিলে দেখো বাচ্চাটা কত বড় বকরি ছাগল হয়ে গেছে স্বামী দোয়া করলে দুধে ভরপুর হয়ে গেছে বালতি ভরে গেছে তারা খাইয়া বকরি আর দুধ আমারে দিয়ে গেছে এবার স্বামী বলতেছেন এ বিবি সোনার খনি পাইলি ধরতে পারলি না বিবি গো কে আসছিল জাননি টের পাইছনি ধরতে পারলে না বুঝতেই পারলে না যিনি তোর বাড়ির সামনে কাণ্ড কারখানা করেছে ইনি হলেন আখিরি নবী রাহমাতাল আলামিন বিবি গো বলে দে এই নবী কোন রাস্তায় গেছে গো বিবি বলে দে আমার কলিজা মানে না আমার মন মানে না ইহুদি ডাকতেছে বিবি বলে দে কোন রাস্তায় গেছে ইহুদির স্বামী বিবি বলতেছেন স্বামী গো পিছনে দৌড়াইয়া যাইয়া আমার নবীর পাশে দাঁড়াইয়া চিৎকার মারছে ইয়া রাসূলুল্লাহ আমি ইহুদি আপনার পাশে দৌড়ে আসলাম হুজুর যেই বাড়ির বকরি থেকে দুধ খাইছেন আমি সেই বাড়ির মালিক আল্লাহর নবী গো আমার বিবি আপনারে চিনতে পারে নাই গো হুজুর আমি বাড়ির সামনে এসে প্রমাণ পেয়েছি আখির নবী বুঝি আমার বাড়ির সামনে আসছিল বিবির কাছে ঘটনা জানতে চাইয়া রাস্তা পাইয়া আপনার নবীর পাশে আসছি আর দেরি করতে রাজি না আমারে কালিমা পড়াইয়া দেন মুসলমান বানাইয়া দেন জোরে জোরে কম সুবহান এই বরকতের নবী যে বকরি দোয়া করে দুধ বাহির করে খেয়েছিল কিতাব বলেন একটানা 30 বছর পর্যন্ত নবীর দোয়ার বরকতে একটানা দুধ দিয়া গেছে 30 বছর আবু বকর বলেন আমি ছিলাম নবীর সঙ্গী হইয়া আবু বকরের লাভ হলো না লস হলো যাইতেছে মদিনা যাবে যাই হোক মদিনার সীমানায় যাওয়ার সময় বহু ঘটনা ঘটেছে এখানে ওয়াজ করলে 2 ঘন্টা এই আবু বকর হিজরত করেন নবী সঙ্গী ছিলেন আবু বকর বলতেছিলাম এই আবু বকরকে মসজিদে নববীর বারিন্দায় দরজার মধ্যে পরীক্ষা চলছে খেয়াল আছে নি কথা না পরীক্ষা করতেছে কে জিব্রাইল মানুষের ভেতরে হুজুর ও আবু বকর তোমার নাম ওই হ আচ্ছা তুমি বলো তো জিব্রাইল কই আছে কয় হুজুর জিব্রাইল বিচারতেছেন কি দরকার জিব্রাইল তো আমার দরকার আছে আবু বকর কয় আচ্ছা আপনার নাম কি আপনার ভাইরা কই জিব্রাইলের সাথে কি হিসাব কিতাব জিব্রাইল কই কি বিপদ হলো আমি কেরাই ছিলাম বল জিগাইতাম আল্লাহ কো লড়িস না সাইজ কিরা লাইবে
হচ্ছে আমার নাম পড়ে এখন আপনি করুন কত সময় দেন কত দিন দুই মাস কয় না এক মাস না এক সপ্তাহ এক দিন কোনা চোখের পলকে জিবরাইল কো দরত তো ফিরে গেলাম গো সময় দিলাম চোখ বন্ধ করে খুলব জিবরাইলের খবর দিব যেই বেহেশত দুই মাস 600 এর পাখা বাইরাইয়া জিবরাইল একটা জানালা শেষ করে একটা কোণা দেখকা শেষ করতে পারে নাই সেই বেহেশতের খবর কিভাবে নিব এটা আল্লাহ বুঝাইতেছে আবু বকর চোখ বন্ধ করছে চোখ খুলছে কি ব্যাপার জিবরাইল গেল কই ভাই সাহেব আপনি একটু খারণ আপনি খারণ কারণ কি আবু বকরের সন্দেহ হইতাছে জিবরাইল খুঁজলাম কোথাও দেখি না তে এলার আগে ধইরা লই কারণ আল্লাহর আরশে গেলাম জিবরাইল নাই আটটা জান্নাত কোনা কোনা ঘুরে দেখলাম সুবহানাল্লাহ কইতেন না জিবরাইল 600 নূরের পাখা দুই মাস চালায়া একটা কোণা দেখতারছে না একটা বেহেশতের আর আবু বকর চোখের পলকে কি কইতাছে আটটা বেহেশতের কোণায় কোণায় দেখলাম তাহলে জিবরাইলের চাইতে আবু বকরের পাওয়ার বেশি না কম নবীর ভালোবাসা দিয়া লাভ হইল না লস হইল আচ্ছা পাইলাম না তো বেহেশতের কোথাও জিবরাইল নাই আরশে নাই কুরসিতে নাই লৌহ কলমে নাই কোথাও নাই দুজুহের ভিতরে গেলাম দুজুহের ভিতরে কে গেল বল হুজুর দুজুহের ভিতরে গেল আবু বকর আগুনে ধরল না আচ্ছা আগুনে কি হবে রে ধরে জাহান্নাম দেখলাম বলুন জাহান্নামে আবু বকর যাওয়ার পর জাহান্নামের আগুন ঠান্ডা হইছে কিনা কোন জাম আছে কোন গ্যাদারিং আছে এটা মন্দিরে আইলে যদি জাম ক্লিয়ার হয় পিআইডি সিআইডি ভিআইডি দিয়া আমার আল্লাহ কই আমি রহমতের ফেরেশতা দিয়া জাহান্নামের আগুন আবু বকরের খাতিরে ঠান্ডা করে দিলাম সুবহানাল্লাহ আবু বকর বলেন সাতটা জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম ও ও ও ভাই তোমারে পরিচয় পাইলাম না সাতটা জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম কোথাও জিবরাইল নাই আটটা জান্নাত ঘুরে ঘুরে দেখলাম কোথাও জিবরাইল নাই আল্লাহর আরশ কুরসি দেখলাম জিবরাইল নাই মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব পর্যন্ত দেখলাম জিবরাইল নাই সাত আসমান সাত জমিন ঘুরে ঘুরে দেখলাম কোথাও জিবরাইল নাই ভাই আপনি মনে কিছু নিয়েন না একটু কাছে আসেন ভাই মনে কিছু নিয়েন না জিবরাইল কই খোদা গো দরাদ বুঝি পড়ছি ভাই মিথ্যা কথা কইেন না কোথাও যখন জিবরাইল নাই এখানে আমি তো আবু বকর আমি তো জিবরাইল না আমি আবু বকর সত্য করে কোন আপনি কি জিবরাইল না সুবহানাল্লাহ আপনি জিবরাইল না জিবরাইল চোগরা কোথা গো কি চে মাদ্রি ছড়ালে গো কি কইতা গো পরিচয় দি আ নাই তে সারতো না নিজের সুরত বাই খেরা আবু বকর সাইরা দেন আমি ওই জিবরাইল কত মাদ্রি কত আছে করে আমার কোন গুড়াইছো কি লাগি আমি বিতাল না আবু বকর সাইরা দেন আজকে মাইতা গেলাম আখির নবীর উম্মতের পাওয়ার যে জিবরাইলের চাইতেও যেই বেহেশতে আমি জিবরাইল 600 নূরের পাখা চালায়া দুই মাসে একটা কোণা দেখতারলাম না এই নবীর উম্মত বিজলি আকারে চোখের পলকে আটটা জান্নাত দেখার ক্ষমতা রাখে বরকতটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীর নাম আল্লাহ নিজে রাখছেন রাহমাতাল লিল এ রবিউল আউয়াল চাঁদে নবী দুনিয়ায় আসছে আসার সময় আল্লাহ সব দরজা রহমতের খুলে দিয়েছেন আবার এই চাঁদে নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন বিদায় যেদিন হবেন আমার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি তো দূরে বসে বসে কান্দি নবীজির অবস্থা কেমন দেখা যায় খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন আমি আমার বাবার পাশে ছিলাম ফাতেমা বলেন আমি আমার বাবার পাশে ছিলাম এমন সময় ডাকতেছে ঘরের মধ্যে দরজার মধ্যে কে যেন ডাকতেছে কে হুজুর আমি আমার নবী বলেন ফাতেমা গো দরজা খুলে দে ও ফাতেমা দরজা খুলে দে ফাতেমা বলেন আমি দরজা খোলার জন্য দরজার পাশে যাইয়া দেখি এমন একটা লোক দাঁড়িয়ে আছে যার মাথাটা আকাশে পাও দুইটা জমিনে বাবা এই লোক
লোকটাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই আমার ভয় লাগে আমি দরজা খুলব না আমার নবী বলেন ফাতেমা গো দরজা খুলে দে গো তার নাম মালাকুল মউত আর জাইল এখন আসছে তুমি কিছুক্ষণের মধ্যে এতিম হইয়া যাইবা আজরাইল ঘরের ভিতরে ঢুকলে নবীজির বুক মুবারকের উপর হাত রাখলে ডাকতেছে আজরাইল একটু রাখো আমার ভাই জিবরাইল আসো সঙ্গে সঙ্গে জিবরাইল হাজির জিবরাইল নবীর চোখের পানি দেখে ডাকতেছেন ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন ও জিবরাইল কান্দি রে আমি নবী যদি এই জগৎ থেকে বিদায় হয়ে যায় আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে আমার আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুর কানে খবর দে আমার বন্ধুর কান্না আমি সইতে পারি না যা যা কথা দিলাম আমার বন্ধু চলে আসলে আমার বন্ধুর উম্মতের পাশে সুখে দুঃখে আমি আল্লাহ সব খবরা খবর নেব তারপর নবী কান্দলে আমার আল্লাহ বলেন জিবরাইল জিজ্ঞাসা করো কেন কান্দে হ্যাঁ জিবরাইল আমার উম্মতের আমি জাহান্নামে যায় আমার আল্লাহ বলেন বন্ধুকে কথা দিলাম তোমার উম্মতকে জান্নাতি না বানাইয়া দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ আনব এরপর নবী কান্দে আমার আল্লাহ বলেন বন্ধু গো এখন কেন কান্দো ও জিবরাইল আমার বন্ধুর বলে দে এই বিদায় মুহূর্তে যখন আমার বন্ধু কান্দে আমি আল্লাহ কথা দিলাম গো যতক্ষণ পর্যন্ত তোমার একটা উম্মত বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মাফের দরজা বন্ধ করব না আমি আল্লাহ জান্নাতের দরজাও বন্ধ করব না বলতেছিলাম যে নবীর আগমনের আগমনের রহমতের দরজা খোলা যে নবী বিদায় মুহূর্তে উম্মতের মাফের দরজা খোলা এ নবী পাইয়া লাভ হলো না লস হলো নবীজির বুক মুবারকে জিবরাইল হাত দিলেন কোরআন শরীফের বিধান পালন করার জন্য যদিও নবী মৃত্যুবরণ করেছে আমাদের মতো মৃত্যু নবী হয় নাই কি বলেন আমাদের মতো হয়েছে মৃত্যুর খবর ছড়ে গেছে নবী অন্তকাল করেছে হযরত ওমর বলেন আমি দৌড়ে গেলাম নবীজিকে দেখার জন্য যা দেখি নবীজিকে চাদর দিয়ে ঘুরে রাখছে আমি ওমর নবীজির মুখ মুবারকে চাদরটা সরাইলাম চাদর সরাইয়া দেখি আমার নবীর দুইটা ঠোঁট এইভাবে লড়তেছে আমার নবীর মুখের কাছে কান্দা নিয়ে শুনি আমার নবী এখন উম্মতি বলে কান্দে বলুন মানুষ মৃত্যুবরণ করলে কি আর ঠোঁট নড়ে কানতে পারে বাইরে এলেও নড়ে না আমার নবী ঠোঁট নড়ে আমাদের মতো মৃত্যু আমার নবীর হয় নাই শুধুমাত্র একটু আইন পালন করেছে একটু সিস্টেমটা খালি দেখাইছে কোরআন সত্য যেহেতু আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত জিবরাইল আমার নবীর বুকের উপর হাত দিয়ে বসলে এমন সময় আমার নবী ডাকেন জিবরাইল ও জিবরাইল আমার বুকে হাত লাগাইছো আমি নবী এত কষ্ট পাইতেছি মন বলে সাত আসমান সাত জমিন যদি আমার বুকের মধ্যে চাপাইতি আমি এত কষ্ট পাইতাম না রে জিবরাইল এই কষ্ট যদি আমার উম্মতের দেয় রে আমার উম্মতেরা কেমনে সইব আমার নবী ডাকেন আজরাইল রে আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মতের জান খানদান করার ব্যথা কষ্ট আমার উম্মতের দিস না সকল ব্যথা আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর বুকে চাপাইয়া দে যেই নবী উম্মতের ব্যথা বুকে লইয়া মদিনার রওজায় শুইয়া এখন উম্মতি উম্মতি বলে কান্দে সঙ্গে সঙ্গে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ বাজেট হয়ে গেছে কি বাজেট আপনি উম্মতের ব্যথায় দরখাস্ত করেছেন আল্লাহ কবুল করেছে জিবরাইল ঘোষণা দেন হুজুর গো আজ থেকে কিয়ামত পর্যন্ত আপনি নবীর উম্মত যারা হবে আজরাইল আপনার উম্মতের জান খানদান করার সময় একটু কষ্ট দেবে না একটু ব্যথাও দেবে না বাচ্চা যেমন মার স্তনের দুধ খাইয়া ঘুমাইয়া যায় আপনার উম্মতের জান খানদানের অবস্থাটা ঠিক এমনই খাইতে খাইতে বাচ্চা ঘুমায় আপনার উম্মতের আগো এমনি করে মৃত্যুর কোলে ঘুমাইয়া যাবে একটু কষ্ট তারা পাবে না এই কিসমের বাজারগুলি হয়েছে নবীর বরকতে নবীর উসিলায় এই নবীর উম্মতের কাজী আসুন নবীর পক্ষে থাকি নবীর উম্মত হই নবীকে চিনি নবীর প্রেম আর ভালোবাসায় জিন্দেগি করি আল্লাহ আমাদেরকে এই কিসমের সকল বরকতের ভাগী করবেন রাত্রদি অনেক হয়ে গেছে।